আল্লাহ আরশের উপর সমাসীন অধিষ্ঠিত না বলে সমুন্নত উপরে আছেন বললে কেমন হবে? আল্লাহ আরশের উপর সমাসীন বলা যাবে না, এই জন্য সমাসীন অর্থ হচ্ছে উপরে আসন গ্রহণ করেছেন। আসন গ্রহণ করেছেন আমরা বলি না, এটা হচ্ছে অতিরিক্ত সাব্যস্ত করা, কারণ এটা কোনো হাদিসে আসে নাই। সবখানে আসছে ইস্তাওয়া অর্থ, ইস্তাওয়া আসছে, ইস্তাওয়ার অর্থ হাদিসেও আসছে, কোরআনও আসছে। তো ইস্তাওয়া অর্থ যেগুলি বসার অর্থ আসছে হাদিসগুলি, অনেকেই দুর্বল বলেছেন, অনেকেই দুর্বল বলেছেন বসা শব্দটা। তো যেহেতু শুদ্ধ শব্দ, বিশুদ্ধ হাদিস যেগুলি আসছে অথবা কোরআন আয়াতে যেগুলি আসছে সেটা হচ্ছে ইস্তাওয়া। আর ইস্তাওয়ার অর্থ করা হয়েছে সওয়াদা, উপরে উঠেছেন, জালা সওয়াদা, ওয়ারতাফাড়া উপরে উঠেছেন, আলা উপরে উঠেছেন, তিনটি অর্থ করা, ওয়াস্তাকাররা উপরে রয়েছেন, সওয়াদা আলা সওয়াদা ওয়ারতাফা আলা ওয়াস্তাকাররা, চারটি অর্থ করেছেন। ইবনে কাইয়িম এই জন্য বলেছেন যে সওয়াদার ইস্তাওয়ার চারটি অর্থ আছে, তিনি সেটা উল্লেখ করেছেন তার নুনিয়ার ভিতরে। এই চারটি অর্থের ভিতরে যেখানে একটা করতে সুখ করলে শুদ্ধ হবে, এর বাইরে অন্য কোনোটা করলে শুদ্ধ হবে না, এজন্য সেটা অন্যগুলি আমরা করি না, করতে নিষেধ করি। তিনি অবশ্যই আলাদা, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, স্রষ্টা সৃষ্টির ভিতরে কখনোই নন। যে ব্যক্তি স্রষ্টাকে সৃষ্টির ভিতরে রয়ে গেছে মনে করবে সে কাফের হয়ে যাবে, সে কাফের, সে ইমানদার হইতে পারে না এখনও। আর অধিষ্ঠিত বলা যাবে না, কারণ অধিষ্ঠিত অর্থ হচ্ছে ইস্তাওলা, অধিকার করে সেটার উপরে তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, ইস্তাওলা বলে সেটাকে। এটা তো একেবারেই নিষিদ্ধ, কারণ ইস্তাওয়া ইস্তাওলা এটা লাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলেছেন যে ইহুদিরা যেভাবে, নাসারা যেভাবে বাড়িয়ে, ইহুদিরা যেভাবে বাড়িয়ে দিয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম, যখন তাদেরকে বলছেন যে যখন তুমি, যখন তোমরা ইয়ার দিকে যাবে, বাইতুল্লাহর ঘরের দিকে যাবে, তখন তোমরা হেত্তাতুন হেত্তাতুন বলবে, হেত্তাতুন অর্থ তোমরা আল্লাহ যেন আমাদের গুণা মাফ করে দেয়, হেত্তাত হাত্তাত ঝরিয়ে দেয়, গুণা যেন ঝরিয়ে দেয়, কারণ তোরা হেত্তাতুন বলতে রাজি না, হ্যান্তাতুন হ্যান্তাতুন আল্লাহ যেন গম দেয়, অর্থাৎ চালাকি করে নু বাড়াই দিয়েছে মাঝখানে। তো ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন ইস্তাওয়ার ভিতরে লাম বাড়াই দিয়েছে, সেরকম যেভাবে ইহুদিরা যেভাবে লাম বাড়াই দিয়েছে নবীর কথার পরে, এরাও আল্লাহ এবং রাসূলের কথার পরে লাম বাড়িয়ে ইস্তাওলা বানিয়েছে, ইস্তাওলাতে অধিষ্ঠান করা। এটা মূলত এটা হচ্ছে মুতাজিলারা বানিয়েছে, এই মুতাজিলারা এই বানানটা পরবর্তীতে আশায়ের ও মাতুরিদিরা গ্রহণ করে নিছে, অথচ এটা আশায়ের মাতুরিদির বক্তব্য ছিল না, এটা তারা বলে নাই, এটা ওরা গ্রহণ করে নিছে মুতাজিলা থেকে, নিচ্ছে মুতাজিল বিরোধী হয়েও মুতাজিল থেকে জিনিসপত্র নিচ্ছে তারা, এইভাবে তারা তাদের তথ্য নিয়েছে, এই জন্য অধিষ্ঠিত বলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে সমুন্নত বলা যাবে কি না। সমুন্নত বললে একটা জিনিস হয় যদি মুস্তাওয়া হয়, আলীন হয়, এটার অর্থ হয় তিনি উপরে, সমুন্নত উন্নত, সমুন্নত অর্থ উপরে বোঝায়, তিনি উপরে আছেন, সমুন্নত হয়েছেন, উপরে আছেন বোঝায়। তো উপরে থাকলে অলু হরা, ইস্তাওয়া আলাদা একটা গুণ, অলু একটা গুণ, ইস্তাওয়া আরেকটা গুণ, অলু তার জাতি গুণ, সত্তাগত গুণ, আর ইস্তাওয়া তার ফ্রেইলি গুণ, কর্মগত গুণ। কর্মগত গুণের ইয়া হচ্ছে যে তিনি কিছু করেছেন, তিনি কিছু করেছেন, এটা বুঝাবে, করা করা বুঝায়, কর্মত করা, বুঝতে পারছেন? এই জন্য সমুন্নত হয়েছেন হইলে করা বুঝায় না, এই জন্য আপনাকে বলতে হবে উপরে উঠেছেন, উপরে আসেন বললেও হবে না, উপরে আসেন বললে হলু হয়, এটা ইস্তাওয়ার অর্থ হয় না, এই জন্য ইস্তাওয়ার অর্থ করা হলো না। তো আপনি যদি অলু বলতে চান, জায়েজ আছে, আপনি বলতে পারবেন, দুইটা শব্দ সমুন্নত বলতে পারবেন, অলুর অর্থ আলিন, সুবহান রাব্বিয়াল আলা, এভাবে যেগুলো অর্থ আছে এগুলো সমুন্নত বলতে পারবেন, এগুলো অর্থ, কিন্তু ইস্তাওয়ার অর্থ সমুন্নত করতে পারবেন না। উপরে আসেন বলতে পারবেন যখন আপনি অলুর অর্থ করবেন, সুবহান রাব্বিয়াল আলা বা আলিউল আযীম অথবা জাহের, এগুলি আপনি, এগুলিকে আপনি উপরে বলতে পারবেন, আল্লাহ উপরে আসেন বলতে পারবেন, আল্লাহ সমুন্নত হয়েছেন বলতে পারবেন, কিন্তু যেখানে ইস্তাওয়া আসছে শব্দটা, যেখানে যেখানে সেখানে ইস্তাওয়ার অর্থ সমুন্নত করলে ইস্তাওয়ার অর্থটা করা হয়নি, এবং আপনি জাতি সিফাত স্বীকার করলেন, আপনি সিফাতি স্বীকারটা অস্বীকার করে আছেন এখনও, আপনি না বুঝেই করেছেন, জেনে বুঝে হয়তো করেননি। অনুরূপভাবে উপরে আসেন বললেও হবে না, এই জন্য উপরে থাকাটা এটা তার জাতি গুণ, সত্তাগত গুণ, আর তিনি অতিরিক্ত যে গুণটি তিনি নিজেদের সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে তিনি ইস্তাওয়া আরশের উপর উঠেছেন, উঠে একটা অতিরিক্ত কাজটা করেছেন, সেটাকে আপনি সাব্যস্ত করলেন না, এই জন্য আরশের উপর উঠেছেন বলতে হবে, উপরে আসেন বললে হবে না। উপরে আসেন আপনি এটাকে এভাবে বলার অর্থ হচ্ছে আপনি অলু সাব্যস্ত করলেন উপরে থাকা, উপরে থাকাটা তো তার এমনিতেই উপরে থাকা গুণ, অতিরিক্ত যে গুণটি আল্লাহ সাব্যস্ত করেছেন ইস্তাওয়া, সেটাকে আপনি সাব্যস্ত করলেন না, এই জন্য সেটা বলা যাবে না। এই বিষয়ে আপনি আরও বিস্তারিত জানতে আমার গ্রন্থ রহমান আরশের উপর উঠেছেন, রহমান আরশের উপর উঠেছেন এই গ্রন্থটা কিনে নেবেন, এই গ্রন্থটা কিনে পড়বেন, পড়লে আপনার নয় শুধু আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন,
এটা জানার জন্য, এটা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রহমান আরশের উপর উঠেছেন, রহমান আরশের উপর উঠেছেন এই বইটা পড়বেন। এটা একটা অনেক বড় বই, আপনি দেখতে পাচ্ছেন 542 পৃষ্ঠার মতো। এটা আপনি পাবেন পাবেন কাশফুল প্রকাশনী। টেলিফোন নম্বর 0191-88-00-849 অথবা 0171-722-429 এই নম্বরে আপনি পাবেন। এটা পড়বেন আকিদার জন্য। আমি মনে করি যে আকিদা শুদ্ধ হওয়ার জন্য এই গ্রন্থটি প্রথম গ্রন্থ, যার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আপনি জানতে পারবেন এবং বিশুদ্ধ আকিদা সম্পর্কে আপনি জানতে পারবেন। কোনো রকমের ঝগড়া নয়, এবং এটার ভিতরে আপনি পাবেন আল্লাহ তাআলা কী বলেছেন, রাসুল কী বলেছেন, সাহাবায়ে কেরাম কী বলেছেন, তাবেইনরা কী বলেছেন, ইমামরা কী বলেছেন, যুগ যুগ ধরে আলেমরা কী বলে আসছেন, আর কিছু মানুষ সোরাই পথে কী বলে থাকে, সোরাই পথে বুঝেন ভুল করে যেটা সোরাই পথে আসে সেটাকে প্রাধান্য দিতে চেষ্টা করে, বেরুদা রাজপথ বাদ দিয়ে সোরাই পথে হাঁটে যারা, ওরা কী বলেছে আর আল্লাহ তার রাসুলের রাজপথে কী আছে সেটা আপনি জেনে নিতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।